ফ্লানসিদ রশি আজকে আবার একটা মিনিট মিনিটক্স নিয়ে আসলাম ভয়েসটা একটু অন্যরকম শুনতে লাগতে পারো তোমাদের সর্দি লেগেছে একটু অ্যাডজাস্ট করে নিয়ে কেমন আর এনএম জে এনএম দু হাজার তেইশ সালের জন্য যে সমস্ত স্টুডেন্ট এবছর আমাদের কাছে কোচিং নেবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএম জে এনএম দু হাজার তেইশ সালের যে ব্যাচটা আছে সেখানে জয়েন হতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর ওলিডি যারা জয়েন আছো সেখানে সমস্ত আপডেটস পেয়ে যাবে আর তাছাড়া আমার চ্যানেলেও আমি সমস্ত আপডেটস দেবো অগাস্ট থেকে আমাদের ব্যাচ শুরু হবে সমস্ত ইনফরমেশন আমি এই নেক্সট উইকে দিয়ে দেবো ফি স্ট্রাকচার অ্যান্ড বাকি যা যা ডিটেলস আছে তো আজকের আমি টপিকে আসি আজকের টপিক হচ্ছে ওভার থিঙ্কিং আমরা সবাই কম বেশি ওভার থিঙ্কিং করি এবং এই ওভার থিঙ্কিং আমাদের লাইফে অনেক অনেক প্রবলেমস ক্রিয়েট করে ঘুম হয় না শান্তিতে রাতে মানে প্রচুর রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে কাজ করে তো এই সমস্যাটার একটা সমাধান কী মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে তো দেখো মানে জলের ভেতর যদি কাদা থাকে জল আর কাদা যদি থাকে তাহলে সেই জলটা আমরা খেতে পারি না সেটা পানের অযোগ্য হয়ে যায় সেই জলটাকে তুমি যদি একটা পাত্রের মধ্যে রেখে দাও দেখবে কিছুক্ষণ পর সেই জলটা সেই মানে কাদাটা আস্তে 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 সেই জলের নিচে মানে পাত্রের নিচে থিতিয়ে পড়েছে তাই না এবং তারপর সেই জলটা পানের আবার যোগ্য হয়ে যায় যদি আমরা সেই জলটা খাবো না আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তো আমাদের লাইফে এই ওভার থিঙ্কিং ব্যাপারটা সেই কাদার মতোই তুমি যত সেটাকে ভাববে তুমি যত বেশি করে নাড়াছাড়া করবে সেটা আরও বেশি ঘোলা হয়ে যাবে তাই না তো তার থেকে বেটার হচ্ছে যে যখন তোমার কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং হচ্ছে জাস্ট রিল্যাক্স এবং সেটাকে স্টপ স্টপ দ্যাট অ্যান্ড লাইক তুমি কিছুক্ষণ একটু একা থাকুন নির্জন যখন অজস্র ভাবনা মাথার মধ্যে ঘুরপাক করবে আমাদের তখন উচিত নিজের মনটাকে শান্তভাবে রেখে দেওয়া যাতে সেই চিন্তা ভাবনাটা আস্তে 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 করে থিতিয়ে পড়ে সো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো নিজেদের লাইফে অলওয়েজ বি পজিটিভ অল দ্য বেস্ট গ্যাস্ট টাটা